দিয়েছো তুমি তো বাইরে থেকে যখন আসবেন তখন ভালো করে সাবান দিয়ে হাত ধুবেন, ঠিক আছে? ঘন ঘন হাতটা ধুবেন এখন, আর বাচ্চাদেরকে এখন বেরোবেন না বাইরে, যদি আড্ডা ফাড্ডা এখন কোনো সব বন্ধ বাইরে। আপনাদের পাশে দাঁড়ানোর জন্য একটু মুখেতে মাস্ক ঢাকা দেবেন যখন বাড়ির বাইরে বের হবেন। হুম হুম, এমনি অযথা বাড়ির বাইরে বের হবে। আমরা আরামবাগের 25টা গ্রুপ এক্স এনসিসি ক্যাডেট ফোরাম থেকে আসছি। আমরা এখানে আগে সার্ভে করেছিলাম, জানতে পেরেছি যে পুরুলিয়া বাঁকুড়া থেকে আগত কিছু দিনমজুর খাটা লোক যারা এখানে এসে রয়েছে, যারা কাজ করতে আসে, তারা এই লকডাউনের জন্য আর যেতে পারেনি। তার ফলে কী হয়েছে, তারা রেগুলার যে দিন আনা দিন খাওয়া মানুষগুলো আর কিছু তাদের খাবার আর জোগাড় পাওয়া যাচ্ছে না। তো আমরা সেই সার্ভেটা থেকে জানতে পেরে আমরা এখানে এসেছি, আর এর পার্শ্ববর্তী এলাকাগুলোতেও আমরা আজকে দিয়ে গেলাম, তাদের পাশে সাহায্য করে আমরা খুব আনন্দিত। আর আমাদের দেওয়ার মধ্যে ছিল চাল, ডাল আর আলু, সোয়াবিন, সাবান আর বিস্কুট, এটা দিয়ে আর দুটো করে ডিম ছিল তার মধ্যে। তো আমরা এখানে আজকে এই এলাকাটায়, কানপুর এলাকাটাকেই আমরা চুজ করেছিলাম, এখানে দিয়েছি এবং পার্শ্ববর্তী কয়েকটা এলাকাতেও দিয়েছি। এবং আমাদের আগের দিনেও একটা প্রোগ্রাম ছিল, তো আর পরবর্তীকালে যেহেতু আমাদের এটা সেলফ ফান্ডিং ক্লাব, তো আমরা যতটা চেষ্টা করেছি সবাই মিলে।